আজকের এই টিপসগুলি আপনি আপনার রিলেশনে পার্ট টাইম ইউজ করতে পারেন, যার সাহায্যে আপনি সহজেই বুঝে যাবেন যে আপনার পছন্দের মানুষটি, আপনার প্রিয় মানুষটি, আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটি সত্যিই আপনাকে ভালোবাসে নাকি আপনার সাথে জাস্ট নাটক করছে। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। সো নাম্বার ওয়ান, কিপ স্মাইলিং অ্যান্ড এভরিথিং উইল বি চেঞ্জড। আগে নিজেকে হ্যাপি রাখুন। বাগান থেকে ফুল তুলতে তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু আপনি কি কখনো নোটিস করেছেন যে মানুষ কোন ফুলটাকে তুলতে সবথেকে বেশি ভালোবাসে? নিশ্চয়ই সবথেকে সেরা ফুলটা, যেটা আপনার মতো হয়তো মুখ বন্ধ করে থাকে না আর একটু আঘাত পেলেই হেলেও পড়ে না, রাইট? তাই এই ধরনের পরিবর্তন আপনার মাঝেও আনুন আর তারপর দেখুন সে আপনাকে কতটা বেশি পাত্তা দিচ্ছে। আগের থেকে যদি আপনাকে বেশি পাত্তা দেয় বা আগের থেকে বেশি ভালোবাসে, তখন আপনি নিজেকে হঠাৎ করে তার জন্য আনঅ্যাভেলেবল করে ফেলুন, আর তখন দেখুন সে যদি আপনাকে ওই একইভাবে কেয়ার করে তাহলে ভাই সে আপনাকে সত্যিই ভালোবাসে। মানে যদি সে আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে কখনোই সে আপনার সৌন্দর্যটাকে প্রাধান্য দেবে না, আর একান্ত কোনো চাহিদা ছাড়াই আপনাকে টেক কেয়ার করবে এবং ভালোবেসে যাবে। নাম্বার টু, আই ওয়ান্ট টু কিপ ইউ হ্যাপি। বর্তমানে বাবু, সোনা, ময়না, টিয়া এগুলো তো সবাই ইউজ করে তার পার্টনারকে হ্যাপি রাখার জন্য। বাবু 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 না বাল খালি পদবারার তাল। বাট আমার মনে হয় এর পরিবর্তে আপনার একটু নতুন কিছু খোঁজা উচিত যে আপনার জন্য অঘরে কাঁদতে পারে, আপনাকে হারানোর ভয় থাকে, সে আপনাকে সত্যিই ভালোবাসে। তবে এখন প্রশ্ন হলো যে এটা কিভাবে বুঝবেন যে সে আপনার জন্য সত্যিই এমনটা করছে নাকি সব কিছু একটা সাজানো নাটক। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार। তাই সেটা বোঝার জন্য আপনি অবশ্যই খেয়াল রাখুন যে সে শুধু আপনার জন্য এমনটা করছে কিনা, আর আড়ালে সে আদৌ কষ্ট পাচ্ছে কিনা। অর্থাৎ ফেসবুকে শুধু সবাইকে দেখানোর জন্য স্ট্যাটাস না দিয়ে সে বাস্তবেই সেই প্রবলেমের সমাধান করার চেষ্টা করছে কিনা, সেটাই হলো ট্রু লাভ। সেখান থেকেই আপনি তার ভালোবাসার অনুমান করতে পারবেন। অর্থাৎ যে ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস না দিয়ে বাস্তবেই আপনাদের মধ্যে হওয়া প্রবলেমের সলিউশন করার চেষ্টা করবে, সে আপনাকে সত্যিই ভালোবাসে। অ্যান্ড নাম্বার থ্রি, একটা রিসার্চ থেকে জানা গেছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার উপরে কখনোই চাপ প্রয়োগ করবে না, কিন্তু তার ঘরে সম্বন্ধ আসুক কিংবা নাই আসুক, বানিয়ে বানিয়ে হলেও এঙ্গেজমেন্ট কিংবা ম্যারেজের কথা কিন্তু আপনাকে সে মজা করে মাঝে মধ্যেই বলবে। আর অন্য কোনো ব্যক্তি যদি তাকে কোনো রকম ডিস্টার্ব করে আর সেটা যদি খুব বাজেভাবেও হয়, যেটা কাউকে বলার মতো একেবারেই নয়, তখনও কিন্তু সেই ঘটনা সে আপনার সামনে বলবে, তার সমস্ত সিক্রেট আপনার সাথে সে ভাগ করে নিতে চাইবে, কারণে অকারণে আপনাকে বিরক্ত করবে, এমনকি আপনাকে পালিয়ে যাওয়ার কথাও বলবে। আর এরকমটাই যদি আপনাদের রিলেশনে আপনার পার্টনার আপনাকে বলে থাকে তাহলে ভাই এটা বোঝা যায় যে সে আপনাকে সত্যিই ভালোবাসে। যদিও এরপর এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের সম্পর্কের গভীরতার উপর আর আপনাদের রিলেশনটা কতদিনের পুরনো সেটার উপর। তো আজকের এই ভিডিওতে বলা টিপসগুলির থেকে আপনি কি বুঝলেন আপনার পার্টনার, আপনার প্রিয় মানুষ বা আপনার ভালোবাসার মানুষটি কি সত্যিই আপনাকে ভালোবাসে? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। হ্যাঁ, জানি অনেকের এখনো পর্যন্ত লাইফে গার্লফ্রেন্ড জোটানো সৌভাগ্য হয়নি। তোর দ্বারা হবেও না, আর তোকে বলেছিলাম তো বিমিঙ্গল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। বাট তার জন্য চিন্তার কোনো কারণ নেই, আপনার এই প্রবলেমের সলিউশনের জন্য বিমিঙ্গল সবসময় আপনার পাশে আছে। তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।